সবচেয়ে অদ্ভুত পাঁচ ফোন। বন্ধুরা, তার ছাড়া এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারবে, এক সময় এটা সায়েন্স ফিকশন মুভিতে দেখা যেত, কিন্তু এটা এখনকার মানুষের কাছে একটি অতি পরিচিত প্রযুক্তি। আসলে প্রতি সেকেন্ডে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান আর এগিয়ে যাচ্ছে পৃথিবী। বন্ধুরা, আজ আমরা অত্যাধুনিক কিন্তু অদ্ভুত এমন পাঁচটি ফোন অ্যাক্সেসরিজের কথা আপনাদের জানাবো, যেগুলো হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। আর এগুলোর মাঝে কোনটি সবচেয়ে অদ্ভুত তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার ফাঁকে আমাদের দ্য বক্স টিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে চাপ দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর খবর পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে অদ্ভুত পাঁচ ফোন অ্যাক্সেসরিজ। আম্বিলিকাল কর্ড আইফোন চার্জার। মাতৃগর্ভে থাকাকালীন শিশু আম্বিলিকাল কর্ড দিয়ে খাবার পেয়ে থাকে। এই আম্বিলিকাল কর্ড আদলে ফোনের চার্জার তৈরি করেছেন চীনের এক আর্টিস্ট মিও আই জাওজ। তিনি বলেন, স্মার্টফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, সেটি বোঝাতেই তিনি শিল্পের সাথে প্রযুক্তি মিশিয়ে এই যন্ত্রটি তৈরি করেছেন। আপনি চাইলে এটি কিনতে পারবেন, কিন্তু এর দাম অনেক, বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকা। সেলিউন ভার্চুয়াল কিবোর্ড। আপনার ফোন সহ অন্য সব ব্লুটুথ ডিভাইসে এই ভার্চুয়াল কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনে লেখালেখির জন্য, বিশেষ করে আপনাকে যদি অনেক বড় আর্টিকেল লিখতে হয়, তাহলে এই ডিভাইসটি আপনার জন্য পারফেক্ট। যে কোনো সমতল জায়গায় এটি কিবোর্ড আকৃতির লাল আলো ফেলে, যা পুরোপুরি একটি আসল কিবোর্ডের মতো কাজ করে। এই ভার্চুয়াল কিবোর্ডটি সেন্সরের সাহায্যে কাজ করে, যেমনটি হয়তো আপনি হলিউডের সায়েন্স ফিকশন সিনেমায় দেখে থাকবেন। স্প্রেটেক আইফোন কেস। আত্মরক্ষার কাজে এটি ব্যবহার করা যায়। এই কেসের পেছনে একটি স্প্রের চেম্বার আছে, যার মধ্যে আছে ঝালমরিচের স্প্রে লিকুইড। বিশেষ প্রয়োজনে আক্রমণকারীর দিকে স্প্রে ছুড়ে তাকে অনেকটা ঘায়েল করে দিতে পারেন। আর বিপজ্জনক এই মরিচের স্প্রে অসাবধানতাবশত আপনার নিজের যে কোনো ক্ষতি করতে না পারে, এজন্য এটিতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। সাদা, কালো, আকাশি ইত্যাদি বিভিন্ন রঙে এই কেস কিনতে পাওয়া যায়। লেডিস হ্যান্ড আইফোন কেস। এটি হ্যান্ড আইফোন কেস নামে পরিচিত। জাপানিরা প্রথম এই কেসটি তৈরি করে। পুরুষ হাত, মেয়ে হাত, শিশু হাত, বিভিন্ন ধরনের মডেল পাওয়া যায়। রাতে ফোনে কথা বলার সময় মনে হবে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে আছেন। প্রেমিক প্রেমিকাদের এই কেসটির পরশ আলাদা একটা সুখকর অনুভূতি দেবে বলে দাবি করেছে বিক্রয়কারী ওয়েবসাইট। তাছাড়া এটি পকেট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এরকম আরও অনেক রকম ফিচারের কথা বলেছে বিক্রয়কারী সংস্থা। এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকার মতো। কিসিঞ্জার। লন্ডনের সিটি ইউনিভার্সিটির কম্পিউটার শিক্ষক প্রফেসর অ্যাড্রিয়ান চেক এই কিসিঞ্জার ডিভাইসটি উদ্ভাবন করেন। বন্ধুরা, নাম থেকেই আপনারা বুঝতে পারছেন এটা কি ডিভাইস। মেসেঞ্জার দিয়ে মেসেজ আদান প্রদান হয়, আর এই নতুন ডিভাইস কিসিঞ্জার দিয়ে আদান প্রদান করা যায় কিস। হ্যাঁ বন্ধুরা, প্রথমে ডিভাইসটি আপনার ফোনের সাথে লাগিয়ে নেবেন। এবার আপনি যার সাথে কথা বলছেন ফোনের স্ক্রিনে তো তাকে দেখতেই পাবেন, সেই সাথে দুজন একসাথে এই কিসেঞ্জারে কিস করলে দুজনেই আসল কিসের অনুভূতি পাবেন। আসলে দূরত্ব এখন আর কোনো ব্যাপারই নয়। এর সাহায্যে অনুভূতিগুলোকেও এখন পার করে দিতে পারবেন বহু দূরে থাকা প্রিয়জনের কাছে। ভাবছেন এটি কিভাবে কাজ করে? এই কিটে সিলিকন ও মোশন সেন্সর লাগানো আছে, যা একজন মানুষের মুভমেন্টকে ফোনের অপর পারের মানুষের কাছে থাকা ডিভাইসে পৌঁছে দেবে। এতে করে সেই ডিভাইসটিরও সিগন্যাল একইভাবে রেসপন্স করবে, যা দুজনকে সত্যিকারের চুমুর অনুভূতি দেবে। বন্ধুরা, এই ছিল আমাদের দ্য বক্স টিউবের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ফোন অ্যাক্সেসরিজগুলোর মাঝে কোনটি আপনার ভালো লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন। আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো দ্য বক্স টিউবে। ধন্যবাদ।